নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নোনা ইলিশ দিয়ে নোটে শাক ভাজা। গরম ভাতের সাথেই নোটে শাক ভাজা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে সুস্বাদু শাক ভাজা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দেব আগে থেকে ছোট ছোট করে কেটে ধুয়ে রাখা নোনা ইলিশের টুকরো। 30 থেকে 40 সেকেন্ড গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি। নোনা ইলিশে যেহেতু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই এখন ভাজার সময় আর লবণ দিচ্ছি না। দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। শুকনো মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। দিচ্ছি 1/2 টিস্পুন থেতো করা রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো আর একটা শুকনো লঙ্কা, 4টি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। সমস্ত ফোড়নের মশলাগুলোকে মিডিয়াম টু লো আঁচে 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার এর মধ্যে দিচ্ছি নটে শাক কুচানো। শাক দেওয়ার পর গ্যাসের আঁচটা হাইতে করে দেব আর হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখো শাকগুলো কিন্তু মজে গেছে। এবারে গ্যাসের আঁচটা লোতে করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। খুব সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। যেহেতু পরে নোনা ইলিশ ভাজাটা এর মধ্যে ব্যবহার করব, তাই লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে। সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো শাকটা কিন্তু বেশ মজে গেছে। এবারে ভেজে রাখা নোনা ইলিশের টুকরোগুলো দিয়ে দিয়েছি। নোনা ইলিশের ফ্লেভার যেন পুরোপুরি শাকের মধ্যে ঢুকে যায়, সেই জন্য এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো শাকের মধ্যে বেশ সুন্দর একটা মাখো মাখো ভাব কিন্তু চলে এসেছে। শাকের সম্পূর্ণ জলও শুকিয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা নোটে শাক ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।